सुनाई विधानसभा केंद्र के काजीडह और दूसरे खंड क्षेत्र में एनामुद्दीन लश्कर नाम के एक व्यक्ति की हत्या कर दी गई। सूत्र के अनुसार पास के ही रहने वाले पड़ोसी पाखे मियां द्वारा पिछले कुछ दिनों से जमीन की आपसी रंजिश को लेकर तनाव का माहौल चल रहा था, तो इसी दौरान पाखे मियां ने तेज धार वाले हथियार से वार कर एनामुद्दीन लश्कर का हत्या कर दिया। सूत्र के अनुसार पिछले कई महीनों से इलाके में सीमांतवर्ती जमीन की बंटवारे को लेकर द्विपाक्षिक तौर पर तनाव का माहौल चल रहा था। बहरहाल पुलिस लाश को बरामद कर पोस्टमार्टम के लिए भेजा और मामले की छानबीन में जुटी हुई है। আমার শ্বশুর এবারে কেন আজ পাঁচ ছয় দিন হয়ে গেছে এখানে তাই তখন আমি বাড়িতে না হিসাবে তাই কেন তখন তার মেয়ে বা তার নাতিন সাহা একা থাকতে পারবা না হিসাবে তাই কেন তখন তাই আনা হয়েছে ফোন করিয়া আমি কইছি তাই ফাটাইছি কেন তুমি তাকো গিয়া আচ্ছা জিনিসটা সমাধান হইলে আমি আইম। এরপরে আজকে সকালে আমার মেয়ে ফোন করছে, ফোন করিয়া কইছি বাবা নানাবাই তো নাই ওরকম মারা গেছো তুমি জলদি যাও বাড়ি। তখন আমি আবার ফোন করছি রিপ্লাই ফোন করিয়া আমার বাইরারে কইছি তোমরা যাও সাইজে দেখো অতি সত্তর আমি তাইতে লেট হয়ে যাবো। তখন তারা বাড়ি না দেখছো প্র্যাকটিক্যাল দেখি আমারে ফোন করছো ঠিকও ঘটনা ওরকম হয়েছে তুমি আও। হ্যাঁ এটা ফাঁকি মারছে তারা মানে ফাঁকি মারছে আমি তো আসলাম না দেখছিও না কিছু জানি না তবে এখন আমি যেটা শুনি তারা বাড়ি কইতে ফাঁকি মারছে কি ওর কিলা কিলা মারছে তারা এটা আমি জানি দুধ কিরানি তো আসলাম আর হে আইয়া কোনবার থেকে আইয়ার দিলে তানে বিলে বাড়ি মারছে বিলে ওই জায়গা মারা গেছে। আমি তো প্রাণর বয়ে আমি গেছি বাড়িতে হে আমারে মারতো বা খাটিতো কইছে আমারে এখন তো আমার একজনের তো তার লাগে মাটিটা সমাধান না হওয়া পর্যন্ত আমি তো ঘরে ঢুকতে পারতাম না। হে আমার যখন মারতো কইছে এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই আমি এখানে একলা মানুষ আমার এখানে আদ্যতি জায়গাটাও আমার নাই এখানে আমি জায়গাটা কিনিয়া এখানে বাড়ি ঘর করছি আইয়া শোনা নেই মেইন গড়টা হলো আমার বিদ্রিপাড় আর্টিকেল জিপি তার গড় এখানে নজদিকও আছে মানে হেও জমিন লইয়া আইছি কেন বলে তার হইলো আদ্যত গড় হইলো গিয়া ও বখরা পারে কেন গ্রাম এখান থেকে একটু দূর আরে না আমি কোনো উপায় করছি না কারোর কাছে। আমার